চাঁদপুরে বিভিন্ন বিল ঝিলে ভাসমান সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ভাসমান বেডে কচুরিপানার উপর মাটি ছাড়াই চাষ করা হচ্ছে সবজি। ভাসমান পদ্ধতিতে সবজি চাষে খরচ কম, আয় বেশি হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন এই অঞ্চলের কৃষকরা। ডাকাতিয়া নদীর পাড়ে কচুরিপানা স্তূপ করে লাউ, বেগুন, বরবটি ও টমেটোর আবাদ করছেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের কৃষক আব্দুল কাদের। ২০ বছর ধরে এভাবেই সবজি উৎপাদন করছেন তিনি। তার মতো অনেকেই এখন ভাসমান বেডে বিভিন্ন সবজির চাষ করে লাভের মুখ দেখছেন। আমি আজ এই ২০ বছর পর্যন্ত এই সবজি চাষ করি, সারা করি, সারা বিক্রি করি বাজারে। কদু, কোরমা, সিম, করলা, বটবটি, শসা, মিনা, বেগুনের সারা, মরিচের সারা এগুলা বিক্রি করি। আমি ট্রেনিং নিয়েছি আমি দুই জায়গা থেকে, একটা হলো কৃষি অফিস ফরিদগঞ্জ আর একটা হলো আশা ব্রাকের থেকে। আমার থেকে ফরা 1000 মানুষের মতন আমার ছাড়া নেয়। এগুলা বাজার আমি 10 টাকা করে বিক্রি করি। নোয়াখালীর দিকে, সারাসির দিকে, আমাকে দিকে পানিওয়ালা বাজার, লোট্টা বাজার, তারপরে শোষাক বাজার, তারপরে মেহের কালীবাড়ি। এই পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের সার, বীজ সহ সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি অধিদপ্তর সহ আশা। আশা কৃষি এর মাধ্যমে আমরা চাঁদপুর জেলায় মোট 30 জন কৃষককে এই প্রশিক্ষণে ভাসমান বেড়ে সবজি চাষে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। এখানে আমাদের মুন্সিরহাট ব্রাঞ্চ এবং বাগড়া ব্রাঞ্চ, এই দুই ব্রাঞ্চের অধীনে কাজটা চলমান। আমাদের এখানে বাগপুরে আছে 4 জন কৃষক, সুবিদপুরে আছে 10 জন, আর বাকিগুলি সোবান এবং ধানওয়াতে আছে। এই ট্রেনিং এ যেন তারা চাষ কিভাবে করতে হয়, বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে তারা ফলন বাড়াইতে পারে এবং কম খরচে উৎপাদন কিভাবে বৃদ্ধি করে তারা স্বাবলম্বী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে দিনব্যাপী একটা ট্রেন আপের ব্যবস্থা করছি। সংশ্লিষ্টরা জানান, এ জেলায় বর্তমানে কচুরিপানা দিয়ে ভাসমান বেডে সবজি চাষের 23টি প্রদর্শনী রয়েছে। প্রাথমিকভাবে এই পদ্ধতিতে সবজি চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন 130 জন কৃষক। ভাসমান বেডে সবজি চাষ এটি একটি উল্লেখযোগ্য একটি আমাদের প্রযুক্তি। এই প্রযুক্তিটা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা ফরিদগঞ্জ উপজেলায় থেকে শুরু করেছি। আমাদের যে 8টি উপজেলার ভিতরে বিশেষ করে মতলব উত্তর, কচুয়া, হাইমচর এবং সদরের কিছু জায়গায় এটি করার সুযোগ আছে। আপনারা জানেন যেই জায়গা জলাবদ্ধ সেখানে কিছু করা যায় না, সেক্ষেত্রে আমরা যদি এই জলাবদ্ধ জায়গায় যদি ভাসমান বেডে সবজি করতে পারি, সারা বছরই কৃষকরা একটা না একটা সবজি পাবে। ফলশ্রুতিতে যে আমাদের যে স্থানীয় পর্যায়ে যে সবজির চাহিদা সেটি মিটিয়ে এবং আর্থিকভাবে কৃষকরা লাভবান হবে। ভাসমান বেডে বিষমুক্ত সবজি চাষ হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। এ কারণে এসব সবজি চড়া দামে বিক্রি করতে পারছেন কৃষকরা। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা বলেও জানান কৃষি কর্মকর্তারা।